তখন দেখলাম তুই তাকায় আছো, তাহার কথা শুনে একসের ঘুমায় পড়ছো। হ্যাঁ ভাই, ওর টাকার কথা শুনলে অনেক গভীর ঘুমে চলে যায়, তো ডেকে লাভ নাই, উঠবে না। আর মনে করো যে এত ইমোশনাল গল্প, এই গল্পটা যদি কেউ পুরোপুরি দেখে মানে চোখের পানি ধরে রাখতে পারবে না। শুভ, এক প্যাকেট টি চলে আনছেন, আমি আবার ইমোশনাল গল্প শুনলে বেশি ইমোশনাল হয়ে যায়। কামিলা, মানে ও ভালো জন্যই বলছে, ও সিরিয়াসলি বলছে, গল্পটা শুনতে চায়। বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলি। হ্যাঁ, গল্পের যেটা হয় যে হিরো যে থাকে, সে ছোট থাকা অবস্থায় ওর একটা রিলেশন থাকে, মানে ওর একটা গার্লফ্রেন্ড থাকে। আবার ছোট ইয়ে কি আর বড় হয় না ভাই? থাক, আমি গল্প আর আরে দূর কামিলা, তুমি ডিস্টার্ব করো না গল্পের মধ্যে। কি ডিস্টার্ব করলাম? এর আগেরটাও ছোট ছিল, এটাও তো ছোট। হইতে পারে না, গল্প মিল থাকতে পারে না। এক মানুষ একটা ছোট থাকে নাকি? আরে স্কুল লাইফে থাকা অবস্থায় ওর যে প্রেম সেটার কথা বলতেছি, মানে ছেলেটা স্কুল লাইফের প্রেমটা আমরা আস্তে আস্তে দেখব। স্কুল লাইফ শেষ হওয়ার পর সে যখন কলেজে উঠবে, তখন কলেজের প্রেমটা আমরা দেখবো একদম আস্তে আস্তে আরও ইন্টিমেট হবে। সে যখন ইউনিভার্সিটিতে উঠে যাবে, তখন আস্তে আস্তে তার প্রেমটা আরও ম্যাচিওর হবে, এবং ইউনিভার্সিটি শেষ হওয়ার পর সে যখন আরও ম্যাচিওর হয়ে যাবে, মানে তার বিয়ে হবে হবে এরকম একটা অবস্থা, সেই সময় যে তার যে গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডটা ছেলেটাকে চিট করবে। ছেলেটা বুকে অনেক ব্যথা পায়, আর সেইখান থেকে গল্পের নাম হয়ে যায় উফ বুকে লাগছে। আরে ব্রো, তোমার নামগুলো এমন কেন ভাই ভাই? গল্প কিন্তু ঠিকঠাক ছিল, এটা কি একই ডিরেক্টর? না, এটা ডিরেক্টর কাজল আরফিন। আমি ঠিকই আছে, পুরো বেড়া হতে এত টাইম নিব না বাথরুমে। ও যেটা করতেছে তোমাদেরকে নাড়াইতেছে, তোমার ঘুরতেছে নাম করে নাড়াইতেছে। কইছে তোমার, তুই ফোনে কথা করছো কেন? না আরে বলতেই পারে, আমিও তো বাথরুমের কাজ আছে নাকি? বাথরুমে তো জাস্ট বাথরুম করো, আর আমিও তো ইউটিউব দেখি। তাইলে মানে এটা সেম তো, তুই তো তুমি সেম তো, আমিও তো এই জিনিস করি। তুই হিগার লগে তোরে মিলে ইচ্ছা। এই রিয়ার ঘটনা কি বলো তোমার? আরে আমার ম্যাচুরিটি দিয়ে লোকে একটা রিকশা জয় রাইড দিয়ে আসছি। বাহ, যা ভাবছিলাম যা বলছিলাম। তুই এমন ম্যাচিউর যে হে তোরে ভিডিও পাঠায়, তুই বইয়ে বইয়ে ওই ভিডিও দেও, মুই বুঝি না। যে ড্যান্স দিয়ে পাঠাইছে একদম মানে মজা পেয়ে গেছে। দেখো তুই আমার সাথে থাকবি, আমাকে সঙ্গ দিবি এবং উপভোগ করবি পুরো ব্যাপারটা। মন বসাবে আল্লাহ। ভাল লাগে না, সবসময় না ভাল লাগে না, অনেক সময় এতটা এত পাগলা করার ঠিক না। আচ্ছা, আমরা না এখানে বসে থেকে টেনশন করা হচ্ছে, আমরা তো ছেলে মানুষ, আমরা বাইরে হই, আমরা ক্যাম্পাসের দিকে যাই, তুই মনে করিব না, তা তুমিও যাইতাম খাইতে। কি হয়েছে, তুমি কইছিলা
এই তো ফোনটা তুই বন্ধ রাখছিস কেন আর ও কে আগে রুম আছে না আয় আর ও কে আর সিনি না সিনি না আর ও কে আর আরে দেখ আমি বলি প্লিজ আর ও কে আ ফোনে বলেন ইংলিশ কথা কয় হ্যাঁ আমি এখানে বুঝাই দছি রোকে আ বকে না সব এখানে রোকে আ এখানে এটা একটা মানুষের পার্সোনাল ম্যাটার আমরা সহ্য করতেছি আপনি যদি এই বাসার একটা মেম্বার আপনি সহ্য করবেন যদি সহ্য করতে না পারেন জাস্ট লিভ প্লিজ ব্রো তুমি গিলটি ফিল করো না যাকে দেখো মানে ও আসলে তুমি জানতে না রোকের ব্যাপারে অনেক সেনসিটিভ সো এটা তোমার কোনো ফল্ট নাই ডোন্ট ফিল গিলটি আটটা দইলা দে আসলে গিলটি ফিল করতেছি না আমি এক্সপ্রেশনস দিচ্ছি তুমি এক্সপ্রেশন ওদিক গিয়ে প্র্যাকটিস করো এই আনার সামনে যাই ইয়ে কর শট এই থাক চুপ কর চুপ তুই চুপ কর থাক বিট বিট গুড এট যাও আদে চুল্লা দাও তুমি যা ঘুমাও চল্লিশ এখন দিবেন না পরে দিবেন তো আর বুঝছিস হারি টাকা না থাকতে পারে ভাই তাহলে আগে যেগুলো পাইতাম আমি সব ঠিক আছে শুনুন ভাই আপনি পরে দিন একবারে টাকা না থাকতে পারে তাই না ভাই কোন হবে ওই দাদু মেহেন্দি লাগাইবে ওই আপনি আমি কি দাদুকে মেহেন্দি লাগাই দিব সেটা না তোমাকে তো লাগাইতে হইবে না দাদু নিজেই মেহেন্দি লাগাইবে দাদু বলছে তোমাকে অথবা শুভকে টাকা দিতে তা আমাকে তো বলে নাই আমাকে তো শুভকে তুমি শুভ আসতে চাও এ শুভ ওরে না ও ঘুমাইলে আসলে হুঁশ থাকে না তো থাক খামা খাটাই গেল এই করোনা গা তখন দেখলাম তুই তাকাই আছো ও ভাই ও টাকার কথা শুনলে অনেক গভীর ঘুমে চলে যায় তো ডেকে লাভ নাই উঠবে না কেমন তারা কথা মেহেন্দি কিনবো আর তোরা দিলি না টাকাটা আসলে আমার যেটা হয়েছে কি আমার কাছে এই মাসের ট্রান চলছে আমার টাকা একদমই নেই থাকলে তো আমি দেই ভাই আমি বুঝি মানা করছি বলেন আপনার জন্য মেহেন্দি কিনলে তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার না আরে বেটা মেহেন্দি কিনতে কয় টাকা লাগে কোনো টাকাই নাই লাগাও না রোজোরে ব্যাচেলার পার্টি কম লাগাও না রোজোরে ব্যাচেলার